বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি সেকেন্ড ইয়ারের পরিসংখ্যানের ছাত্রদেরকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, ঢাকা কলেজ, পরিসংখ্যান বিভাগ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি সেকেন্ড ইয়ারের ক্লাসের স্টুডেন্টদের একটা ক্লাস নিচ্ছি, পরিসংখ্যান বিভাগের অনার্স সেকেন্ড ইয়ারের একটা ক্লাস নিচ্ছি। তোমাদের আজকের টপিক ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডেক্স নাম্বার। তোমাদের কোর্স কোড স্ট্যাট H 204। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি গত ক্লাসে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডেক্স নাম্বার কোর্সের ইনকাম ডিস্ট্রিবিউশন নিয়ে পড়াচ্ছিলাম, প্যারেটোর ইনকাম ডিস্ট্রিবিউশন নিয়ে গত ক্লাসে ডেরাইভেশন, মিন ভেরিয়েন্স এগুলো একটু আলোচনা করেছি। আজকে প্যারেটো ডিস্ট্রিবিউশনের মিডিয়ান আলোচনা করে এরপরে তোমাদেরকে আমি চলে যাব লগ নর্মাল ডিস্ট্রিবিউশনে। লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেফিনেশন, একটা কার্ভ, কিছু ক্যারেক্টারিস্টিক্স, ডেরাইভেশন এগুলো নিয়ে আজকে আলোচনা করব, প্রপার্টিস, মিডিয়ান এটসেট্রা। আমরা আজকে লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেফিনেশন, ডেরাইভেশন, মিন ভ্যারিয়েন্স, ক্যারেক্টারিস্টিক্স এগুলো আলোচনা করব। তার আগে তোমাদেরকে মিডিয়ান অফ প্যারেটো ডিস্ট্রিবিউশন একটু দেখাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে শুরু করি ক্লাস ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডেক্স নাম্বারের উপরে। তোমাদের নির্ধারিত ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আমরা শুরু করছি মিডিয়ান অফ প্যারেটো ডিস্ট্রিবিউশন। প্যারেটো ডিস্ট্রিবিউশনের PDF ফাংশনটা তোমরা জানো, FX ইজ ইকুয়াল টু এ নিউ এক্স টু দি পাওয়ার মাইনাস নিউ প্লাস ওয়ান। এখন আমরা যদি ধরি M হচ্ছে মিডিয়ান, তাহলে মিডিয়ান কাকে বলে? মিডিয়ান হচ্ছে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানোর পরে যে মানটা কোনো ডিস্ট্রিবিউশনকে সমান দুই ভাগে ভাগ করে তাকে বলা হচ্ছে মিডিয়ান। এখন আমরা এখানে প্যারেটো ডিস্ট্রিবিউশনের ফর্মটা জানি, PDF ফাংশনটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হচ্ছে এ নিউ এক্স টু দি পাওয়ার মাইনাস নিউ প্লাস ওয়ান। এক্স লাইজ বিটুইন এক্স জিরো টু ইনফিনিটি, এ নিউ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল ইজ গ্রেটার দেন জিরো, প্যারামিটার অবশ্যই জিরোর থেকে বড়। এখন এম হচ্ছে মিডিয়ান, দেন এক্স জিরো টু এম এ নিউ এক্স টু দি পাওয়ার মাইনাস নিউ প্লাস ওয়ান ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ। এ নিউ এক্স ইজ এক্স জিরো টু এম এক্স টু দি পাওয়ার মাইনাস নিউ প্লাস ওয়ান ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ। এখন আমরা ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছি এ নিউ এক্স টু দি পাওয়ার মাইনাস নিউ মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস নিউ মাইনাস ওয়ান প্লাস ওয়ান এক্স জিরো টু এম ইজ ইকুয়াল টু হাফ। এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাচ্ছে, থাকে এক্স টু দি পাওয়ার মাইনাস নিউ ডিভাইডেড বাই মাইনাস নিউ এক্স জিরো টু এম ইজ ইকুয়াল টু হাফ ইজ ইকুয়াল টু মাইনাস এ ইন্টু এম টু দি পাওয়ার মাইনাস নিউ মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার মাইনাস নিউ ইজ ইকুয়াল টু হাফ এ এক্স জিরো টু দি পাওয়ার মাইনাস নিউ এ এম টু দি পাওয়ার মাইনাস নিউ ইজ ইকুয়াল টু হাফ। এখান থেকে এক্স জিরো টু দি পাওয়ার নিউ এক্স জিরো টু দি পাওয়ার মাইনাস নিউ এক্স জিরো টু দি পাওয়ার নিউ এম টু দি পাওয়ার মাইনাস নিউ ইজ ইকুয়াল টু হাফ এ ইজ ইকুয়াল টু এক্স জিরো টু দি পাওয়ার নিউ।
এখানে a এর মানটা আমরা বসিয়েছি প্যারামিটার এস্টিমেশনে আমরা a এর ভ্যালু পেয়েছিলাম অতএব আমরা পাচ্ছি x0 টু দি পাওয়ার নিউ মাইনাস নিউ মানে x0 টু দি পাওয়ার 0 কোনো কিছু পাওয়ার 0 হলে সেটার মান হয়ে যায় 1 আমরা পেয়েছি এটার ভ্যালু 1 is equal to x0 টু দি পাওয়ার নিউ ডিভাইডেড বাই m টু দি পাওয়ার মাইনাস নিউ is equal to half অর্থাৎ x0 টু দি পাওয়ার নিউ ডিভাইডেড বাই m টু দি পাওয়ার মাইনাস নিউ is equal to half কারণ 1 থেকে মাইনাস হাফ করলে হাফ থেকে যাচ্ছে সো আমরা পাচ্ছি m টু দি পাওয়ার মাইনাস নিউ is equal to 2x0 টু দি পাওয়ার নিউ দ্যাট ইজ m is equal to 2x0 নিউ হোল টু দি পাওয়ার 1 বাই নিউ তার মানে m is equal to 2 দি পাওয়ার 1 বাই নিউ x0 এটা হচ্ছে প্যারেটো ডিস্ট্রিবিউশনের মিডিয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে প্যারেটো ডিস্ট্রিবিউশন থেকে আমরা মিডিয়ান ক্যালকুলেশন করেছি মিডিয়ান হচ্ছে টোটাল ডিস্ট্রিবিউশনটাকে দুই ভাগ সমান দুই ভাগে ভাগ করে আমরা যদি এম মিডিয়ান ধরি তাহলে প্রথম অংশের ভ্যালু হচ্ছে হাফ এই অংশটুকুকেই আমরা ডিফারেন্সিয়েট করে মিডিয়ান এম এর ভ্যালু বের করে নিয়েছি তো শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে প্যারেটো ডিস্ট্রিবিউশন থেকে মিডিয়ান ক্যালকুলেট করা হয় এখন আমরা জেনেছি যে ইনকাম ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি তোমরা দুইটা জানো শিখেছো দুইটা একটা হচ্ছে প্যারেটো ডিস্ট্রিবিউশন একটা হচ্ছে লগ নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা এখন লগ নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করছি ইন প্রবাবিলিটি থিওরি এ লগ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ এ কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল হুজ লগারিদম ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড দাস ইফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ লগ নর্মাল লং নর্মালি ডিস্ট্রিবিউটেড দেন ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স হ্যাজ এ নর্মাল ডিস্ট্রিবিউশন ইকুইভ্যালেন্টলি ইফ ওয়াই হ্যাজ এ নর্মাল ডিস্ট্রিবিউশন দেন দ্য এক্সপোনেনশিয়াল ফাংশন অফ ওয়াই দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ ওয়াই হ্যাজ এ লগ নর্মাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ লগ নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা যে কোনো একটা ভেরিয়েবলের লগ নিয়ে যে ডিস্ট্রিবিউশনটা বের করব এবং ওই ভেরিয়েবলটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে সেটাকেই আমরা বলবো লগ নর্মাল ডিস্ট্রিবিউশন এ র্যান্ডম ভেরিয়েবল হুইচ ইজ লগ নর্মালি ডিস্ট্রিবিউটেড টেক্স অনলি পজিটিভ রিয়েল ভ্যালুস ইট ইজ এ কনভেনিয়েন্ট অ্যান্ড ইউজফুল মডেল ফর মেজারমেন্ট ইন এক্সাক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ মেডিসিন ইকোনমিক্স অ্যান্ড আদার ফিল্ডস যেমন ইঞ্জিনিয়ার ফর এনার্জিক্স কনসেন্ট্রেশনস লেন্স ফিনান্সিয়াল রিটার্নস অ্যান্ড আদার অ্যামাউন্টস তাহলে লগ নর্মাল ডিস্ট্রিবিউশনটা ইউজফুল একটা ইউজফুল মডেল ফর মেজারমেন্টস ইন এক্সাক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ মেডিসিন ইকোনমিক্স অ্যান্ড আদার ফিল্ডস তো বিভিন্ন ক্ষেত্রে লগ নর্মাল ডিস্ট্রিবিউশনটা ইউজ করা হয়ে থাকে দিস ডিস্ট্রিবিউশন ইজ ওকেশনালি রেফার টু অ্যাজ গ্যালটন ডিস্ট্রিবিউশন অর গ্যালটনস ডিস্ট্রিবিউশন আফটার ফ্রান্সিস গ্যালটন এটির আবিষ্কারক হচ্ছেন ফ্রান্সিস গ্যালটন তাই এটাকে অনেক সময় গ্যালটন ডিস্ট্রিবিউশনও বলা হয়ে থাকে এই লগ নর্মাল প্রসেস দি লগ নর্মাল ডিস্ট্রিবিউশন হ্যাজ অলসো বিন অ্যাসোসিয়েটেড উইথ আদার নেমস সাচ অ্যাজ ম্যাক অ্যালিস্টার গিবার অ্যান্ড কপ ডগলাস তোমরা কপ ডগলাস প্রোডাকশন ফাংশন পড়েছো এখানেও কিন্তু লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের ইউজ দেখা যায় এ লগ নর্মাল প্রসেস ইজ দ্য স্ট্যাটিস্টিক্যাল রিয়েলাইজেশন অফ দ্য মাল্টিপ্লিকেটিভ প্রোডাক্ট
of many independent random variable, each of which is positive. This is justified by considering the central limit theorem in the log domain. The log normal distribution is the maximum entropy probabilities distribution for a random variate x, for which the mean and variance of log x are specified. So, log normal distribution এর সাথে related কিছু বিষয় আমরা এখানে জানলাম. এটা হচ্ছে multiplicative product of many independent random variables. যে variables গুলো সবসময় positive. This is justified by considering the central limit theorem in the log domain. Also, log normal distribution is the maximum entropy probability distribution for a random variable x, for which the mean and variance of log x is specified. এখানে আমরা একটা log normal distribution এর probability density function এর curve টা কেমন হয় সেটা আমরা দেখতে পাচ্ছি. তোমরা দেখো density function with identical parameter mu but differing parameter sigma. Mu zero, mu ke fixed thore, that is mean zero, but standard deviation different thole, log normal distribution er PDF ta kemon hoy, sheta amra graph er sahajye dekhe nichhi. Sigma one, mu zero, shei khetre log normal distribution er PDF curve ta erokom, abar mu zero, sigma 0.5, tokhon curve ta erokom hoye geche, orthat sigma er man sathe সিগমার যত কমছে সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা নর্মালের দিকে যাচ্ছে, বাট দিস ইজ পিকড. এটা হচ্ছে লেপ্টোকার্টিক ডিস্ট্রিবিউশনের দিকে চলে যাচ্ছে. 0.625 সিগমার মান হচ্ছে যত কমছে তত ডিস্ট্রিবিউশনটা নরমাল হচ্ছে বাট লেপ্টোকার্টিক. তা আমরা এখানে মিউ জিরো ধরে সবগুলো ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডিফারেন্ট ভ্যালুর সাথে লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ কার্ভটা এখানে আমরা দেখে নিলাম. Cumulative distribution function of the log normal distribution with mu zero. এখানে আমরা আগেরটা ছিল probability density function, এখানে আমরা দেখছি cumulative density function টা, cumulative distribution function টা কি হচ্ছে সেটাও আমরা এখানে কার্ভের সাহায্যে বা গ্রাফের সাহায্যে দেখতে পাচ্ছি. এখানে mu এবং sigma square হচ্ছে parameters, mu range minus infinity to plus infinity, আর sigma is greater than zero. So RPDF হচ্ছে 1 by x sigma root over 2 pi exponential to the power minus 1 by half sigma square log x minus mu whole square. এখানে আমরা কিছু প্রপার্টিজ দেখে নিচ্ছি লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের, পিডিএফ, সিডিএফ, কোয়ান্টাইল, মিন, মিডিয়ান, মোড, ভ্যারিয়েন্স, কিউনেস এটসেট্রা. আমরা এগুলো একটু দেখলাম. এখন আমরা দেখব লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেরাইভেশন অফ লগ নর্মাল ডিস্ট্রিবিউশন. Let x be the continuous random variable with mean mu and variance sigma square, then log x has the log normal distribution if its PDF is given by
1 by sigma x root over 2 pi to the power minus half log x minus mu divided by sigma whole square. X lies between minus infinity to plus infinity. Mu lies between minus infinity to plus infinity. X lies between 0 to infinity. Sigma square is greater than 0. এখন কিভাবে লগ নরমাল ডিস্ট্রিবিউশনটা আমরা ডিরাইভ করতে পারি একটু দেখে নিচ্ছি যে একটা জেড বি এ র‍্যান্ডম ভেরিয়েবল উইচ ফলোস দ্য নরমাল ডিস্ট্রিবিউশন উইথ মিন মিউ এন্ড ভেরিয়েন্স সিগমা স্কয়ার সো প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ জেড ইজ এফ অফ জেড ইজ ইকুয়াল টু 1 বাই সিগমা রুট ওভার 2 পাই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড মাইনাস মিউ বাই সিগমা হোল স্কয়ার এখানে জেড লাইজ বিটুইন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এখন আমরা ধরে নিচ্ছি জেড ইজ ইকুয়াল টু লগ এক্স তো এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ডি জেড ইজ ইকুয়াল টু 1 বাই এক্স ডিএক্স ডিফারেন্সিয়েট করে তাহলে ডি জেড ডিএক্স ইজ ইকুয়াল টু 1 বাই এক্স এখন জেড যদি মাইনাস ইনফিনিটি হয় তাহলে এক্স হবে জিরো জেড যদি ইনফিনিটি হয় এক্স হবে ইনফিনিটি তাহলে এর জন্য এক্স এর মান হচ্ছে জিরো থেকে infinity তাহলে dz dx is equal to 1 by x এটা হচ্ছে ডিটারমিন্যান্ট j is equal to 1 by x তাহলে এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ fx is equal to এই ফাংশনটা আমরা পাচ্ছি j 1 by sigma root over 2 pi e to the power minus half log x minus mu by sigma whole square ডিটারমিনেন্ট জে এখন এটার মান হচ্ছে 1 বাই এক্স আমরা মানটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমরা এফ অফ এক্স পেয়েছি 1 বাই সিগমা এক্স রুট ওভার 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ লগ এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার এখানে এক্স লাইজ বিটুইন 0 টু ইনফিনিটি মিউ লাইজ বিটুইন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সিগমা স্কোয়ার ইজ গ্রেটার দ্যান জিরো হুইচ ইজ দ্য পিডিএফ অফ লগ নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা এভাবে লগ নর্মাল ডিস্ট্রিবিউশনকে ডিরাইভ করতে পারি একটা জেড ভেরিয়েবল থেকে একটা জেড ভেরিয়েবল যেটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে সেইটাকে আমরা লগ এক্স ফর্মে নিয়ে এসে লগ নর্মাল ডিস্ট্রিবিউশন ডিরাইভ করতে পারি এবং জেড এর ভ্যালু মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি ছিল এবং এটাকে আমরা যেহেতু আমরা জেড ইজ ইকুয়াল টু লগ এক্স ধরেছি সো এক্স এর ভ্যালু আমরা পেয়েছি জিরো থেকে ইনফিনিটি এখন আমরা দেখব মিন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ লগ নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা জানি পিডিএফ অফ লগ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ এফ এক্স ইজ ইকুয়াল টু 1 বাই সিগমা এক্স রুট ওভার 2 পাই টু দি পাওয়ার মাইনাস হাফ লগ এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার অ্যাজ ইউজুয়াল এক্স লাইজ বিটুইন 0 টু ইনফিনিটি মিউ লাইজ বিটুইন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি sigma square is greater than zero. So by definition, rth raw moment, mu r prime is equal to expected value of x to the power r is equal to f of function of x to the power r fx dx. So fx dx, fx হচ্ছে log normal distribution এর probability density ফাংশনটা আমরা লিখলাম dx তো এখানে আছে এখন আমরা যেটা করেছি যে e to the power মিউ প্লাস সিগমা জেড হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান কারণ লগ এক্স ইজ ইকুয়াল টু জেড ঠিক আছে ই টু দি পাওয়ার মাইনাস হাফ
জেড স্কোয়ার সিগমা ই টু দি পাওয়ার মিউ প্লাস সিগমা জেড। এখানে জেড ইজ ইকুয়াল টু লগ এক্স মাইনাস মিউ বাই সিগমা ধরে নেওয়া হয়েছে। লগ এক্স মাইনাস মিউ বাই সিগমা হচ্ছে জেড, তাহলে সিগমা জেড ইজ ইকুয়াল টু লগ এক্স মাইনাস মিউ, এবং এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মিউ প্লাস সিগমা জেড। ঠিক আছে, কারণ লগ এক্স ইজ ইকুয়াল টু মিউ প্লাস সিগমা জেড, সো এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মিউ প্লাস সিগমা জেড। এখানে একটা লাইন বেশি লেখা যেত, তোমরা লিখে নিবা, যেটা হচ্ছে লগ এক্স ইজ ইকুয়াল টু মিউ প্লাস সিগমা জেড, সো এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মিউ প্লাস সিগমা জেড। তো ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি, সিগমা তো কনস্ট্যান্ট, সিগমা সামনে চলে আসলো, ই টু দি পাওয়ার মিউ প্লাস সিগমা জেড ডিজেড। এখানে এক্স এর মান জিরো থেকে ইনফিনিটি হলে এক্স জেড লাইজ বিটুইন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। এখন আমরা দেখব আর এর র মোমেন্ট কিভাবে বের করেছি আমরা। তাহলে মিউ আর প্রাইম আর এর র মোমেন্ট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মিউ আর প্লাস সিগমা জেড আর 1 বাই রুট ওভার 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার ডিজেড। তাহলে আমরা লিখতে পারি 1 বাই রুট ওভার 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড স্কোয়ার মাইনাস 2 সিগমা জেড আর প্লাস সিগমা স্কোয়ার আর স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মিউ আর প্লাস হাফ সিগমা স্কোয়ার আর স্কোয়ার। ই টু দি পাওয়ার মিউ আর প্লাস হাফ সিগমা স্কোয়ার আর স্কোয়ার মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি 1 বাই রুট ওভার 2 পাই টু দি পাওয়ার মাইনাস হাফ জেড মাইনাস সিগমা আর হোল স্কোয়ার ডিজেড। অতএব মিউ আর প্রাইম ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মিউ আর প্লাস হাফ সিগমা স্কোয়ার আর স্কোয়ার ইন্টু 1। টোটাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মানটা হচ্ছে 1, সো আমরা টোটাল প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের মানটা লিখলাম 1, আর বাকি এই কনস্ট্যান্টটুকু আমাদের ফিক্স থাকলো, যেটা হচ্ছে আর এর র মোমেন্ট। তো আমরা এখন মি আর এর মান 1, 2, 3, 4 বসিয়ে ফার্স্ট র মোমেন্ট, সেকেন্ড র মোমেন্ট, থার্ড র মোমেন্ট এগুলো পাবো, এবং আমরা জানি ফার্স্ট র মোমেন্টটা হচ্ছে মিন। সো আমরা এখন পরবর্তীতে দেখতে পাচ্ছি যে মিউ অন হচ্ছে, মিউ অন প্রাইম হচ্ছে আর এর র মোমেন্ট, মিউ অন প্রাইম ই টু দি পাওয়ার মিউ প্লাস হাফ সিগমা স্কোয়ার, আর এর মান 1 বসিয়ে আমরা পেয়েছি লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন। এবং সেকেন্ড সেন্ড র মোমেন্ট হচ্ছে ই টু দি পাওয়ার 2 মিউ প্লাস হাফ সিগমা স্কোয়ার ইন্টু 4, 2, 2, 2, 4 কেটে আমাদের থাকবে 2। অতএব আমরা সেকেন্ড র মোমেন্টটা পাচ্ছি মিউ 2 প্রাইম ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 ইন্টু মিউ প্লাস সিগমা স্কোয়ার। অর্থাৎ সেকেন্ড ফার্স্ট র মোমেন্ট, সেকেন্ড র মোমেন্ট আমরা পেয়ে গেলাম। ফার্স্ট র মোমেন্টটা হচ্ছে মিন। এখন আমরা ভ্যারিয়েন্স এর ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি যে ভ্যারিয়েন্স এর ফর্মুলা অনুযায়ী আমরা জানি যে মিউ টু ইজ ইকুয়াল টু মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা এখন মিউ টু প্রাইম এবং মিউ ওয়ান প্রাইম স্কোয়ার এর মান বসিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে ই টু দি পাওয়ার 2 মিউ প্লাস 2 সিগমা স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার 2 মিউ প্লাস সিগমা স্কোয়ার, এখানে 2, 2 কেটে গিয়ে শুধু সিগমা স্কোয়ার থাকবে এবং এখানে মিউ 2 মিউ আসবে। তো আমরা এখান থেকে
কমন নিতে পারি টু দি পাওয়ার 2 মিউ প্লাস সিগমা স্কয়ার, যদি কমন নেই আমাদের থাকবে ই টু দি পাওয়ার সিগমা স্কয়ার মাইনাস 1, কারণ এখানে আমাদের ছিল 2 সিগমা স্কয়ার। একটা সিগমা স্কয়ার বাইরে নিয়ে আসলে ভিতরে আমাদের আরেকটা সিগমা স্কয়ার থেকে যাচ্ছে, মাইনাস টোটাল এই টার্মটা পুরোটাই আমরা কমন নিয়েছি, সো এখানে থাকবে 1। তাহলে আমরা এটা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার 2 মিউ ইনটু ই টু দি পাওয়ার সিগমা স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার সিগমা স্কয়ার মাইনাস 1। এখন আমরা যদি ই টু দি পাওয়ার সিগমা স্কয়ার কে ওমেগা ধরি, তাহলে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার 2 মিউ ইনটু ওমেগা মাইনাস 1। এভাবে আমরা লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন ভ্যারিয়েন্স বের করতে পারছি। এখান থেকে আমরা বিটা 1 বিটা 2 ক্যালকুলেট করতে পারি, যেটা তোমরা দেখতে পাবে পরবর্তীতে আমরা এখানে কিভাবে করেছি। দেখো বিটা 1 বিটা 2 বের করতে গেলে আমাদের লাগবে মিউ 3 প্রাইম মিউ 4 প্রাইম, মিউ 3 এবং মিউ 4 ক্যালকুলেশন করার পরে আমরা স্কিউনেস এবং কার্টোসিস ক্যালকুলেট করতে পারি। তো এখানে মিউ 3 প্রাইম এর ফর্মুলা আমরা এখানে জাস্ট আর এর মান 3 বসিয়ে যেটা পেয়েছি তোমরা একটু দেখে নাও এবং খাতা কলম নিয়ে একটু প্র্যাকটিস করবে, না হলে এগুলো তো আর মুখে মুখে মনে থাকবে না। সো তোমরা প্র্যাকটিস করবে কিভাবে মিউ 3 প্রাইম আমরা পেয়েছি, ই টু দি পাওয়ার 3 মিউ প্লাস হাফ সিগমা স্কয়ার ইনটু 9, এখানে ই টু দি পাওয়ার 3 মিউ প্লাস 9 বাই 2 সিগমা স্কয়ার, তারপরে আমরা এখানে 3 কমন নিয়ে মিউ প্লাস 3 বাই 2 সিগমা স্কয়ার পেয়েছি। একইভাবে মিউ 4 প্রাইম আমরা পেয়েছি ই টু দি পাওয়ার 4 মিউ প্লাস হাফ সিগমা স্কয়ার ইনটু 16, দ্যাট ইজ 4 মিউ প্লাস 8 সিগমা স্কয়ার, ই টু দি পাওয়ার 4 কমন নিলে আমরা আবার ভিতরে পাচ্ছি মিউ প্লাস 2 সিগমা স্কয়ার। এখন আমরা যেটা জানি, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে 0, সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার 2 মিউ ইনটু ওমেগা মাইনাস 1। এখন এই মানগুলো আমি যদি সেন্ট্রাল মোমেন্টের ফর্মুলা যেটা তোমরা জানো মিউ 3 ইজ ইকুয়াল টু মিউ 3 প্রাইম মাইনাস 3 মিউ 2 প্রাইম মিউ 1 প্রাইম প্লাস 2 মিউ 1 প্রাইম কিউব, হ্যাঁ ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 3 মিউ ওমেগা টু দি পাওয়ার 3 বাই 2 ওমেগা মাইনাস 1 হোল স্কোয়ার ইনটু ওমেগা প্লাস 2। তো এগুলো তোমাদের জাস্ট প্র্যাকটিসের জন্য করতে হবে এবং সিস্টেমেটিক ওয়েতে এগুলো চলে আসে, থার্ড সেন্ট্রাল মোমেন্ট ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট এবং এরপরে স্কিউনেস এবং কার্টোসিস আমরা ক্যালকুলেট করতে পারি। তো তোমাদের মিন ভ্যারিয়েন্সটা আসলে পরীক্ষায় সাধারণত আসে, স্কিউনেস কার্টোসিস আমরা তো প্র্যাকটিসের জন্য করিয়ে থাকি সাধারণত, তো যেহেতু খুব কঠিন কিছু না তোমরা এটা প্র্যাকটিসে রাখবে পরীক্ষার জন্য। সাধারণত এ পর্যন্ত মিন ভ্যারিয়েন্সটা ইম্পর্টেন্ট, যেটা তোমরা বারবারই প্র্যাকটিস করো প্যারেটো ডিস্ট্রিবিউশনের লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ডেরাইভেশন প্যারামিটার এস্টিমেশন আর হচ্ছে মিন ভেরিয়েন্স, এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করলেই চলবে তোমাদের। তো আমরা পরবর্তীতে এখানে ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট বের করেছি, সেখান থেকে স্কিউনেস তোমরা একটু দেখে নাও যে আমরা কিভাবে ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট ক্যালকুলেশন করেছি, সেখান থেকে স্কিউনেস এবং কার্টোসিস আমরা বের করেছি। তো স্কিউনেস এর ফর্মুলা তোমরা জানো, স্কিউনেস এর কোফিসিয়েন্ট হচ্ছে রুট ওভার বিটা 1 মিউ 3 বাই রুট মিউ 2 কিউব, অর্থাৎ বিটা 1 ইজ ইকুয়াল টু তোমরা জানো মিউ 3 স্কোয়ার বাই মিউ 2 কিউব। তো রুট বিটা 1 হচ্ছে মিউ 3 ডিভাইডেড বাই রুট ওভার মিউ 2 কিউব। এভাবে আমরা রুট ওভার বিটা 1 ক্যালকুলেশন করেছি। আমরা এটা পেয়েছি ই টু দি পাওয়ার সিগমা স্কোয়ার প্লাস 2 রুট ওভার ই টু দি পাওয়ার সিগমা স্কোয়ার মাইনাস 1 ইজ গ্রেটার দেন 0। এখন যেহেতু বিটা 1 ইজ গ্রেটার দেন 0, সো লগ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভলি স্কিউড।
পজিটিভলি স্কিউড হলে কি হবে, মিন ভেরিয়েন্স সরি মিন মিডিয়ান মোডের মধ্যে সম্পর্ক কি থাকে? যদি পজিটিভলি স্কিউড হয় তাহলে মিন ইজ গ্রেটার দ্যান মিডিয়ান ইজ গ্রেটার দ্যান মোড, নেগেটিভলি স্কিউড হলে মিন ইজ লেস দ্যান মিডিয়ান ইজ লেস দ্যান মোড। এবং এরপরে আমরা বিটা টু বা কার্টোসিস বের করেছি, দেখো মিউ ফোর ইজ ডিভাইডেড বাই মিউ টু স্কোয়ার, এটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি মিউ ই টু দি পাওয়ার 4 সিগমা স্কোয়ার প্লাস 2 ই টু দি পাওয়ার 3 সিগমা স্কোয়ার প্লাস 3 ই টু দি পাওয়ার 2 সিগমা স্কোয়ার মাইনাস 3, যেটা 3 ইজ গ্রেটার দেন 3। আর ইজ গ্রেটার দেন 3 মানে যেহেতু বিটা 2 ইজ গ্রেটার দেন 3, সো লগ নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ লিপ্টোকার্টিক। এখন আমরা দেখব, এতক্ষণ আমরা কিন্তু যা যা বের করেছি মিন ভ্যারিয়েন্স স্কিউনেস কার্টোসিস এগুলোই কিন্তু প্রপার্টিজ অফ লগ নর্মাল ডিস্ট্রিবিউশন। প্যারেটো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও তাই, তোমরা প্যারামিটার এস্টিমেশন করো, প্যারামিটার গুলো কি, একটা পিডিএফ ফাংশন, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, যে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে এটাও একটা প্রপার্টিজ। তো তোমরা প্যারামিটার, পিডিএফ ফাংশন, মিন ভ্যারিয়েন্স, মিডিয়ান, স্কিউনেস কার্টোসিস এগুলোর ভ্যালুগুলো দিয়ে কিন্তু আমরা লগ নর্মাল ডিস্ট্রিবিউশন বা প্যারেটো ডিস্ট্রিবিউশনের প্রপার্টিজ গুলো লিখে ফেলতে পারি। তাহলে আমরা দেখছি প্রপার্টিজ অফ লগ নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, আমরা আগেও বলেছি এটার রেঞ্জ হচ্ছে এক্স ভেরিয়েবলের রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি, এটার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এরকম 1/fx = 1/σx √2π e টু দি পাওয়ার মাইনাস হাফ লগ এক্স মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার, এক্স লাইজ বিটুইন 0 টু ইনফিনিটি, মিউ লাইজ বিটুইন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, সিগমা স্কোয়ার ইজ গ্রেটার দেন 0। এটা দুইটা প্যারামিটার আছে আমরা জানি, মিউ এবং সিগমা স্কোয়ার, এবং মিউ এবং সিগমা স্কোয়ার, মিউ লাইজ বিটুইন 0 টু ইনফিনিটি, সিগমা স্কোয়ার ইজ গ্রেটার দেন 0। এটা পজিটিভলি স্কিউড এবং লেপটোকার্টিক, কারণ এটার বিটা 1 ইজ গ্রেটার দেন 0 এবং বিটা 2 ইজ লেস দেন 3, ইজ গ্রেটার দেন 3। এটার মিন আমরা আগেই বের করেছি মিউ ইজ ইকুয়াল টু টু দি পাওয়ার মিউ প্লাস হাফ সিগমা স্কোয়ার, ভেরিয়েন্স সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 মিউ প্লাস সিগমা স্কোয়ার হোল ইনটু ই টু দি পাওয়ার সিগমা স্কোয়ার মাইনাস 1, মোড হচ্ছে ই টু দি পাওয়ার মিউ মাইনাস সিগমা স্কোয়ার। আর এ থ্রো মোমেন্ট অফ লগ নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে মিউ আর প্রাইম ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মিউ আর প্লাস হাফ সিগমা স্কোয়ার আর স্কোয়ার। এখানে আমরা আর এর মান 1 2 3 4 বসিয়ে র মোমেন্ট গুলো ক্যালকুলেট করেছি, সাধারণত দেখেছো এর আগে স্কিউনেস এবং কার্টোসিস আর ইন্ডিপেন্ডেন্ট অফ মিউ বাট ডিপেন্ডস অন সিগমা স্কোয়ার, ইটস মিন এন্ড জিওমেট্রিক মিন আর ইকুয়াল। এখন আমরা দেখব মিডিয়ান অফ লগ নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা খুব সিম্পল একটা বিষয়, যেটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। মিডিয়ান আমরা জানি যে ডিস্ট্রিবিউশনকে কি করে, সমান দুই ভাগে ভাগ করে। তো আমরা যদি ধরি মিডিয়ান এম ই, তাহলে আমরা ডিস্ট্রিবিউশনটা এভাবে লিখতে পারি যে এই 0 টু এম ই এফ এক্স ডিএক্স, এম ই টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, ডিস্ট্রিবিউশনের দুইটা পার্ট হচ্ছে, একটা 0 থেকে মিডিয়ান আর একটা হচ্ছে মিডিয়ান থেকে ইনফিনিটি। তো যে কোনো একটাই আমরা হাফ ধরে মিডিয়ান ক্যালকুলেট করতে পারি। আমরা ধরে নিচ্ছি 0 টু ইনফিনিটি, 0 টু মিডিয়ান এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ। তো এফ এক্স ডিএক্স, এফ এক্স এর ফর্মুলা আমরা এটা জানি, বসিয়েছি ইজ ইকুয়াল টু হাফ, এখান থেকে মাইনাস ইনফিনিটি টু লগ এম ই আমরা লগ নিয়েছি, ধরে নিয়েছি যে লগ এক্স সমান জেড। ঠিক আছে, তাহলে হাফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডি জেড, ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ডি জেড। তো এখানে এখন আমরা লগ নিয়ে আমরা বের করেছি 1/σx √2π টু দি পাওয়ার মাইনাস হাফ জেড মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার
আর যেহেতু dx সমান x dz আমরা এখানে x dz লিখেছি, ঠিক আছে? তার x x কেটে গিয়ে আমাদের শুধু এখানে dz থাকবে, আর এখানে থাকবে 1 বাই সিগমা রুট ওভার 2 পাই e টু দি পাওয়ার মাইনাস হাফ z মাইনাস মিউ বাই সিগমা হোল স্কোয়ার dz ইজ ইকুয়াল টু হাফ হুইচ ফলোজ দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন হোয়ার মিন মিডিয়ান অ্যান্ড মোড আর ইকুয়াল দ্যাট ইজ ইকুয়াল টু মিন ইজ ইকুয়াল টু মিউ অ্যান্ড z নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন মিউ অ্যান্ড সিগমা স্কোয়ার সো মিডিয়ান অফ z ইজ ইকুয়াল টু মিন দ্যাট ইজ লগ মিডিয়ান ইজ ইকুয়াল টু মিউ এবং মিডিয়ান ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মিউ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের মিডিয়ান হচ্ছে e টু দি পাওয়ার মিউ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সেকেন্ড ইয়ারের ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইন্ডেক্স নাম্বারের লগ নর্মাল ডিস্ট্রিবিউশন এবং প্যারেটোর যেটুকু বাকি ছিল মিডিয়ান আমরা আজকে দেখালাম খুবই সিম্পল এগুলো খুব সিম্পল বিষয় তোমরা জাস্ট প্র্যাকটিস করবে তাহলে তোমাদের এগুলো কোনো ভুল হওয়ার কোনো স্কোপ থাকবে না এগুলো জাস্ট প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করবে তোমরা কতটুকু শিখেছো এবং মনে রাখতে পেরেছো যত প্র্যাকটিস করবে ততই তোমাদের এটা আয়ত্তে আসবে এবং মনে থাকবে পরিসংখ্যান সাবজেক্টের এই ইকোনমিক স্ট্যাটিস্টিক্স খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস তোমাদের জন্য ইকোনমিক স্ট্যাটিস্টিক্স ইন্ডেক্স নাম্বার ইকোনমিক ডাটা নিয়ে এখানে কাজ করা হয় বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন এবং এগুলোর মিন মিডিয়ান মোড তোমরা ক্যালকুলেশন করা শিখেছো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা এখানে দেখিয়েছি প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কিউমুলেটিভ ডেন্সিটি ফাংশন লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ সিডিএফ তোমরা দেখেছো এবং এগুলো প্রপার্টিজ যেগুলো এগুলো নিয়েও আমরা কিন্তু ডিটেলস আলোচনা করেছি তো এর বাইরে আশা করি আর তেমন কিছু বাকি নেই তোমাদের এই লগ নর্মাল ডিস্ট্রিবিউশন প্যারেটো ডিস্ট্রিবিউশনের আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব গিনিস কনসেন্ট্রেশন রেশিও যেটা প্যারেটো ডিস্ট্রিবিউশন থেকে ডিরাইভ করা হয় ওইটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব তোমরা পরীক্ষার জন্য বেশি বেশি করে প্রিপারেশন নিতে থাকো করোনা কালীন সময়ে পরীক্ষা যে কোনো পরিস্থিতি স্বাভাবিক হলেই হয়তো তোমাদের পরীক্ষার ডেট দেয়া হবে কারণ অনেক দিন ধরে তোমাদেরকে আমরা চেষ্টা করছি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ডেভেলপ করার এবং তোমাদের সময়গুলো যেন কাজে লাগে এবং তোমরা সব বিষয়ে সময় নষ্ট না করে নিজেদেরকে পড়াশোনায় সংযুক্ত রাখতে পারো সেই উদ্দেশ্যে আমরা তোমাদেরকে এই ক্লাসগুলো নিচ্ছি এবং চেষ্টা করছি তোমাদের যতটুকু সম্ভব সময় কাজে লাগানোর আমরাও চেষ্টা করছি তোমরাও চেষ্টা করবে আমাদের সাথে যে সময়টা কিভাবে নষ্ট না হয় যেন সময়গুলো তো ফিরে আসে না সব সময় চলে গেলে এই সময়গুলো আর কখনো ফিরে আসে না তো সময়টা তোমাদের কাজে লাগাতে হবে এটা খুবই মনোযোগ সহকারে খেয়াল করবে যে তোমাদের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত ঘরে থাকো বা বাইরে থাকো সেটা কাজে লাগছে কিনা সেদিকে তোমরা খুব বেশি মনোযোগ দিবে অকারণে সময় নষ্ট না করে পড়াশোনার দিকে কনসেন্ট্রেশন দিবে এবং পড়াশোনা চালিয়ে যাবে তো আমরা আজকে এ পর্যন্তই শেষ করছি লগ নর্মাল ডিস্ট্রিবিউশন এবং প্যারেটো ডিস্ট্রিবিউশনের মিন ভ্যারিয়েন্স স্কিউনেস লগ নর্মাল ডিস্ট্রিবিউশনের স্কিউনেস কার্টোসিস এগুলো আমরা দেখলাম আজকে মিন মিডিয়ান মোড মিন মিডিয়ান প্রপার্টিজ গুলো তোমাদের আলোচনা করেছি তো আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এ প্রত্যাশায় আজকের ক্লাস শেষ করি আল্লাহ হাফেজ